বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি নূপুর দাস। আজ 22শে শ্রাবণ 1428 বঙ্গাব্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম প্রয়াণ দিবস। কবিগুরুকে বৈখরি বাকের শ্রদ্ধাঞ্জলি, কবিগুরুর লিপিকা থেকে একটি চাওনি, একটি দিন ও কৃতজ্ঞ শোক নিবেদনে। অংশগ্রহণে স্নিগ্ধা মিত্র, মন্দিরা বড়াল এবং তুলি দত্ত। একটি চাউনি গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে। এই মস্ত সংসারে ওইটুকুকে আমি রাখি কোনখানে? দণ্ডপল মুহূর্ত অহরহ পা ফেলবে না এমন একটু জায়গা আমি পাই কোথায়? মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় মিলিয়ে যায়, এই চাউনি কি সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে? নাগকেশরের সকল সোনালি রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায়, এও কি সেই বৃষ্টিতেই ধুয়ে যাবে? সংসারের হাজার জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে এ থাকবে কেন? হাজার কথার আবর্জনায়, হাজার বেদনার স্তূপে তার ওই এক চকিতের দাম সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে। একে আমি রাখব গানে গেঁথে, ছন্দে বেঁধে, আমি একে রাখব সৌন্দর্যের অমরাবতীতে। পৃথিবীতে রাজার প্রতাপ, ধনীর ঐশ্বর্য হয়েছে মরবারই জন্যে, কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই যাতে এক নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে? গানের সুর বললে, আচ্ছা আমাকে দাও, আমি রাজার প্রতাপকে স্পর্শ করি নে, ধনীর ঐশ্বর্যকেও না, কিন্তু ওই ছোট জিনিসগুলি আমার চিরদিনের ধন, ওইগুলি দিয়েই আমি অসীমের গলার হার গাঁথি। একটি দিন মনে পড়ছে, সেই দুপুর বেলাটি ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না, যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেন। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল, আবার একবার বাইরে সে দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগলো, তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামল, সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই না, বৃষ্টিতে, গানেতে, অকাজে, আধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুরবেলার ছোট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে।
কৃতজ্ঞ সুখ। ভোরবেলায় সে বিদায় নিলে, আমার মন আমাকে বোঝাতে বসল সবই মায়া। আমি রাগ করে বললেম, এই তো টেবিলে সেলাইয়ের বাক্স, ছাদে ফুল গাছের টব, খাটের উপর নাম লেখা হাত পাখাখানি, সবই তো সত্য। মন বললে, তবু ভেবে দেখো। আমি বললাম, থামো তুমি, ওই দেখো না গল্পের বইখানি, মাঝের পাতায় একটি চুলের কাঁটা, সবটা পড়া শেষ হয়নি। এও যদি মায়া হয়, সে এর চেয়ে বেশি মায়া হলো কেন? মন চুপ করলে, বন্ধু এসে বললেন, যা ভালো তা সত্য, তা কখনো যায় না, সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হাড়ে গেঁথে রাখে। আমি রাগ করে বললেন, কি করে জানলে? দেহ কি ভালো নয়? সে দেহ গেল কোন খানে? ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে, তেমনি করে বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকেই মারতে লাগলেন। বললেন, সংসার বিশ্বাসঘাতক। হঠাৎ চমকে উঠলেন, মনে হলো কে বললে, অকৃতজ্ঞ? জানলার বাইরে দেখি ঝাউ গাছের আড়ালে তৃতীয়ার চাঁদ উঠছে, যে গেছে যেন তারই হাসির লুকোচুরি। তারা ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভর্ষণা এলো, ধরা দিয়েছিলেন, সেটাই কি ফাঁকি? আর আড়াল পড়েছে এইটিকেই এত জোরে বিশ্বাস। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।